dog, my dog. Nice and good. Sabas! 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 Oh, mama! Oh, Steve! Babsi? I'm not the film, madam. Oh, no! Action! Zai, Zai, bondhu gulo ke kya? Ekta poramorsho loi jachi. Zai. Film tami banai nai saru. Hey! Challenge. Nibina sala. একটা কামে তোর আবার কাম সারাদিন গান্ডে পিন্ডে গিলবি আর ঘুইরা বেড়াই বেশি কথা কইও না তো পাক 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 তোমার ছেলে সিনেমা বানাইবো সিনেমা স ওইসব তুমি বুঝবা না যাই বন্ধুগুলো লগে গিয়া আড্ডা মারা আছি ওইগুলা নি কর তোর তো খায় দেখো কাম নাই কি আর করবি Dur sata Umre sari Umre sari Hey dosto I just see কি অবস্থা আমি ঠিক আছি তা তোরা কেমন আছিস দেখো আছি তো আগের মতোই কিন্তু আমার তোরে আজকে তো খুশি খুশি লাগতেছে কিছুই তো বুঝতেছি না কেমতে কি কখন লাগে একটা জরুরি কথা আছে চল ওই নিয়ে বইয়া বই ও নো তা কি কথা কইবি হ্যাঁ কথাটা হইল গিয়া ভাবতাছি আমি একটা ফিল্ম বানামু মানে সিনেমা কিন্তু সিনেমাটা বানাইতে গেলে তো অনেক টাকা লাগবো তা আমি ভাবছি যে তোরা আমরা মিল্লা যদি মিল্লা মিশে একটা সিনেমা বানাই তা হইলে তুই হবি সিনেমার হিরো আর আমি আর তুই তুই হবি কমেডিয়ান কিন্তু আমার বাবারা যদি আমি কই বাবা আমি সিনেমা করুম কিছু টেহা দিবা তাহলে বাবা বাই থেকে আমার এক না বাই করে ফেলাইব তখন আমি কি করুম ঠিক আছে বুঝছি তোকে কথা যা করুন আমারই করুন লাগবো আচ্ছা শোন তোর এরকম কোনো জানাশোনা কেউ তা সবই ঠিক আছে যা করার আমগো আজকের মধ্যে করতে লাগবো চল চল বিল্টু দ্বারা আজকেই আমগো কইতে লাগবো
আর শোন, এই দায়িত্বটা তুই নিবি। বিল্ডুদার সাথে কি পরামর্শ কি হয় না হয় সব তোর দায়িত্ব। ঠিক আছে বুঝছি, চলে দেরি করে লাভ নাই। কি রে সজল, এতদিন পর কি দরকার? আরে বিল্ডুদার, আসলাম একটা কাজে তোমার এখানে। তুমি নাকি ট্রেনিং ট্রেনিং দিয়ে আইছো কলকাতা থেকে? হ্যাঁ, তো আমরা তো ভাবতেছি ফিল্ম বানাবো। তোমাদের গল্পটা আগে শুনি, তারপরে বাজেট ফিক্স করব। আমাদের গল্পটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে গল্পটা তো পুরোটাই শুনলাম, এতে মনে হলো যে বেশ অনেকক্ষণেরই হবে ফিল্মটা। তো এতে 80 লাখ থেকে 1 কোটি টাকা মতো বাজেট হয়ে যাবে, তো তোমরা কি দিতে পারবে? 80 লাখ? আসলে আসছে 80 লাখ? ওকে বিট্টুদা, আইতেছি। ঠিক আছে ঠিক আছে, যে টাকা শুনাইছো আমার তো সব কানে গেছে, পরে কথা। ঠিক আছে পরে কথা বলো। এরা বানাবে ফিল্ম, বাজে শুনে অজ্ঞান। এই জন্য বোধ হয় আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। কি করছিস খেলা? আমি আছি না, মোবাইল দিয়ে শর্ট ফিল্ম বানাই পেলাম। মোবাইল দিয়ে শর্ট ফিল্ম ভাবছি, বড় একটা ফিল্ম বানামু। তুই মোবাইলের শর্ট ফিল্ম কইতেছিস? এত ভাবতা তুই খেলা? আমি আছি তো, আগে একটা ছোট মোটো বানায় দেখি। এত ভাবলে হবো? ডিমাকে ঢুকে তো কিছু সজল ঠিকই কইতেছে। আমরা হইতেছি গরিব মানুষ, আগে একটা গরিবের শর্ট ফিল্ম বানায় লই। কিন্তু শর্ট ফিল্ম বানাইতে গেলে তো নায়িকা লাগবো, একটা হিরোর দরকার পড়বো। হিরোটা নাই তুই হইলি, তাছাড়া একটা শর্ট ফিল্ম বানাইতে গেলে তো একটা ভালো গল্পের দরকার পড়বো। গল্প আছে না গেল আমার কাছে? গরিবের শর্ট ফিল্ম, গরিবের শর্ট ফিল্ম। কিন্তু নায়িকাটা কে থাকবো? নায়িকা, নায়িকা চার, আমি আছি না, নায়িকা আছে না আমার কাছে, আমার বান্ধবী প্রিয়াঙ্কা, ওরা নিয়ে আইতেছি আমি। তাহলে তার ভালোই হয়। শোন এক কাজ কর, তাহলে প্রিয়াঙ্কার আজকের মধ্যেই কম, আমরা যখন ওইটা হইলো না ওইটা নিয়ে আর মাথা কামায় লাভ নেই। ঠিক আছে, তুই গেলে ছাড়া দে, টেনশন আমার উপরে ছাড়া দে, নায়িকা আমি নিয়ে। ঠিক আছে ঠিক আছে, তাহলে চল চল, তাহলে নিয়ে আইতেছি প্রিয়াঙ্কা রে, চল। গল্পের নায়িকা তো নিয়ে আইছি, চলবে নাকি? চলবে কি কইতেছিস রে? আমার গল্পের সাথে নায়িকা আর নায়ক খাপে খাপ মিললে যেতে অসাধারণ চলতো। হাই, আমি অলোক। হাই, আমি মদন, ডাক নাম মদনা। কাজের কথা আসে যাক, বলছি যে তোমাকে তো ও সব গল্পটা কইছেই, ঠিক আছে? এইবার হইল গিয়া তুমি হচ্ছে গল্পের নায়িকা আর ওই গল্পের হিরো, আর এই ফুলারে দেখতেছ এটা হচ্ছে মদনা, আমাদের গল্পের কমেডিয়ান, ঠিক আছে? গল্পটা প্রথমে শুরু করতে হইব, তার আগে তোমার সাথে কিছু ডিসকাস করার আমার ব্যাপার আছে, নাহলে তোমরা বুঝবে না কোন জায়গায় কী হইব, ঠিক আছে? তো চলো আমরা একটু ওদিকে যাই, ওদিকে গিয়ে বসি, ঠান্ডা মাথায় বইসা তোমারে আর ওরে গল্পটা বুঝাই দেই, ঠিক আছে? কার কী পড়ন লাগবে আমার আপনার আপনার সব কয়ে দিই। চলো চল চল, এখানে কেন, কী হয়েছে? এই জঙ্গলে, এই জঙ্গল? ও, আপনি এটার কথা কইতেছেন? আরে কমু, এই পার্কের মধ্যে না অনেকদিন ধরে বন্ধ ছিল দেখে এই জঙ্গলটা হয়েছে, আমরা শুটিংয়ের জন্য তো এই প্লেসটাই খুঁজতে বাই করছি। তাইলে কাজ কর, চল ওই ধারটায় গিয়ে বসি, ওই ধারটায় তো জঙ্গলের প্রবলেম নাই, চলেন তাহলে চলেন। আপনার আমার গল্পে সব থেকে মধ্য কাজ যেটা হচ্ছে, আমার
আমি তোদের সবাই স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, এটা মন দিয়ে দেখো। আর তারও করেছিস, তুই একবার চোখ ভুলাই নিবি। আসন, একদম এদিক ওদিক যাবি না, এই স্ক্রিপ্ট ঠিক মতন আমার রেডি লাগবো। আমি যাই। আরে চিন্তা নাই, চিন্তা করস কে, আমি আছি না। সত্যি প্রিয়াঙ্কা, তুমি না থাকলে আমাকে গল্পটা জমতই না। তুমি কিন্তু সত্যিকারের একদম জমাইয়া দিছো আমাকে গল্পটা রে দোস্ত। তার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে দোস্ত, তোর কিছু ছিল না, হয়ে যাবে গা। ঠিক কইছো দোস্ত, ভিডিও তো বানায় ফেলাইছি। আমি কি সাইরা দিম নাকি? কি কইতে যাস কে না, আগে কয়জন দে হেলুই, তুই গুন্ডা কই দে হেলুই। আরে ওই যে অসিন্ত বাবু আইতাছে, এই বড় বড় কলকাতা থেকে প্যারাইস পাইছে। কইছিলাম আপনি নাকি শুনছি ওই কলকাতায় কি করেন, শর্ট ফিল্ম করেন? ফিল্ম করেন? শর্ট ফিল্ম না, আমি হচ্ছে গল্প লিখি। তো আমরা একটা গল্প, মানে একটা শর্ট ফিল্ম বানিয়েছি, গরিবের শর্ট ফিল্ম। আপনি যদি এটা একটু যদি দেখে যদি কইতেন যে আমরা কীভাবে কী করুম এই শর্ট ফিল্মটারে। দেখি দেখেন একটু, দেখে বলেন কেমতে কী হয়েছে, এটা ঠিকঠাক আছে কি না। এটা কিসে ভিডিও করছো, মোবাইলে নাকি? মোবাইল। বাহ, ফ্যান্টাস্টিক হয়েছে, দারুণ দারুণ কাজ করছো তোমরা, ভালো হয়েছে, সুন্দর সুন্দর। বাহ, এটারে কিভাবে কি করলে লাগবে? সুন্দর, ভালো হয়েছে, ভালো বানিয়েছো ভিডিওটা। তো এটারে কিভাবে কি করলে লাগবে?
তুমি একটা কাজ করো ভাই, হ্যাঁ এই ভিডিওটা আমাকে ব্লুটুথে দাও, হ্যাঁ এই মোবাইল এই ভিডিওটা আমি নিয়ে ঠিক আছে ফিল্ম ফেস্টিভ্যালে দিব। খুব সুন্দর ভিডিও, মোবাইলে যে এত ভালো ভিডিও একটা বানানো যায়, এত সুন্দর একটা কনসেপ্ট, মানে ভাবা যায় সত্যি। তুমি আমাকে একটা কাজ করো, এই ভিডিওটা এখনই দাও আমাকে, আমি এটা নিয়ে আমি এই সামনে কলকাতা যাচ্ছি পরশু দিন। ঠিক আছে কোনো দাও। তুমি চিন্তা করো না, খুব ভালো হবে কাজটা। আমি কালকেই যাচ্ছি কলকাতায়, কালকে আমার কাজ আছে, আমি ওইখানে ফিল্ম ফেস্টিভ্যাল, সামনে ফিল্ম ফেস্টিভ্যাল, আমি ওখানে দিয়ে দেখি হ্যাঁ কিরকম রেসপন্স হয়, তারপর তোমাকে জানাচ্ছি। ঠিক আছে তাহলে আজকে চলি। হ্যাঁ আছে, ধন্যবাদ, হ্যাঁ নমস্কার, ঠিক আছে। তোমাদেরকে খুঁজে পাওয়া গেল। আরে আপনার কথা এতক্ষণ ধরে কইতেছি অগল লগে, তা আপনার খবর কি, কলকাতা থেকে কবে আইছেন? আজকে সকালে আসছি। আর আপনার সাথে একটা বড় জরুরি কথা ছিল, ওই আপনি যে ওই ফিল্মের ব্যাপারে তোমার কিছু কর নাই, কোনো খবর দেবেন করে দেন নাই, এইটাই তো খবর দিতে আসলাম। খবর আমি কলকাতায় গেলাম তোমাদের যে মানে যে এত সুন্দর একটা কনসেপ্ট, হ্যাঁ এত সুন্দর একটা মানে মোবাইলে ভিডিও করে যে এত ভালো ভিডিও একটা বানিয়েছো তোমরা, হ্যাঁ তার জন্য ভালো ভালো ডিরেক্টররা এটা পছন্দ করে নিয়েছে, হ্যাঁ আর ফিল্ম ফেস্টিভ্যালে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটা সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করছে? হ্যাঁ সিলেক্ট করা হয়েছে। শুনছস, হ্যাঁ আমার শর্ট ফিল্ম নাকি ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে? হ্যাঁ তার মানে আমি একটা ভালো ডিরেক্টর হইছি। এবার শোনো খবর শোনো, সামনে 27 তারিখ মানে পরশু দিন ঠিক আছে তোমাকে কলকাতা যেতে হবে, 28 তারিখ হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, তাহলে 26 তারিখে কিন্তু তোমার এখান থেকে রওনা দিতে হবে পরশু দিন। আপনি কোনো চিন্তা করবেন না, তাহলে আমার সাথে যাবা তুমি? হ্যাঁ ঠিক আছে, আপনার লগে খালি তোমাকেই ডাকছে ডিরেক্টর কে যেতে বলছে, ঠিক আছে তাহলে যাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইয়েস। আরে দোস্ত, দোস্ত আয় পড়ছে, কেমন আছিস? তো ভালো আছি, তুই আয় পড়ছিস দোস্ত? আইছি। কি রে আমগো শর্ট ফিল্মের খবর কি? শর্ট ফিল্মের, শর্ট ফিল্মটা দারুণ খবর, আমরা যে মোবাইলে শর্ট ফিল্মটা করছি তার এই হচ্ছে পুরস্কার, এই দেখ। আরে দোস্ত দেখছস মোবাইল আইডিয়াটা কি কাম করছে? হ্যাঁ দোস্ত, আমরা গরিব হইলেও মনের জোর থাকলে সব কিছু করা যায়। ঠিক কইছস, চল আমরা তাহলে একসাথে কই, গরিবের শর্ট ফিল্ম জিন্দাবাদ। হাই বন্ধুরা, শুধু ভিডিওটা দেখলেই হবে? লাইক কমেন্ট শেয়ার করতে হবে।